পটল অনেকেই খেয়ে থাকেন, বেশিরভাগ ক্ষেত্রে বিভিন্ন মানুষ এই পটলকে বিভিন্ন সুস্বাদু রেসিপি বানিয়ে খেয়ে থাকেন। আয়ুর্বেদ মতে পটল শরীরের বিভিন্ন রোগ প্রতিরোধ করতে দ্রুত কাজ করে। এর মধ্যে যে কোনো ধরনের ফ্লু, ভাইরাল অ্যাটাক, হৃদরোগ, ডায়াবেটিস, কোষ্ঠকাঠিন্য এসব দূর করতে পটল সবথেকে বেশি কাজ করে। এবং সেই অনুযায়ী একটি নির্দিষ্ট খাবার পদ্ধতিও রয়েছে। আমরা যে ধরনের রেসিপি প্রস্তুত করে পটল খাচ্ছি, এতে করে আমাদের রোগ দূর হওয়ার সম্ভাবনা নেই। হয়তো কিছুটা উপকার পাচ্ছি, কিন্তু রোগ দূর করতে যেভাবে খাওয়া উচিত সেইভাবে হয়তো কেউই খাচ্ছেন না। কেননা আয়ুর্বেদ মতে পটল খাওয়ার এই পদ্ধতি নিয়ে খুব বেশি প্রচার প্রচারণা নেই। আজকের ভিডিওতে আমরা জেনে নেব পটল খাওয়ার সেই বিশেষ পদ্ধতি, সেই সঙ্গে কখন খেতে হবে সেটা জানব, কতটুকু পরিমাণে খেতে হবে সেটাও জানব, এবং কোন কোন বয়সের মানুষের জন্য পটল খাওয়া সবচেয়ে ভালো সেটাও জেনে নেব। প্রথমেই আমরা পটলের স্বাস্থ্য উপকারিতা সম্পর্কে কিছু তথ্য জেনে নেব। এতে আছে প্রচুর পরিমাণে ভিটামিন এ, B1, B2, ভিটামিন সি, অ্যান্টিঅক্সিডেন্ট ও ক্যালসিয়াম, এছাড়াও বহুবিধ খনিজ উপাদান রয়েছে। সেগুলো আমরা ভিডিও চলতে চলতেই জেনে নেব। আপনাদের কি জানা আছে নেপালের অসুস্থ রোগীদের শক্তিবর্ধক হিসেবে পটল খাওয়ানো হয় বিশেষ পদ্ধতিতে, এবং দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশে শুধুমাত্র স্বাস্থ্য পরিচর্যার জন্য পটল খাওয়ার বিশেষ বিশেষ পদ্ধতি রয়েছে? পটল খেলে কোষ্ঠকাঠিন্য একেবারেই দূর হয়ে যায়। অনেকেই পটলের বীজ ফেলে দেন, অথচ পটলের এই বীজ কোষ্ঠকাঠিন্য বা পেটের যে কোনো ধরনের রোগ দূর করতে বিশেষ কাজ করে। আপনি আজকের দেখানো পদ্ধতি অনুযায়ী একদিন খেয়ে দেখুন, আপনার কোষ্ঠকাঠিন্য নামক রোগটি আর থাকবে না, একেবারেই দূর হয়ে যাবে। বেশিরভাগ মানুষই এখন ডায়াবেটিসে আক্রান্ত, সেখানে একটিমাত্র সবজি খেয়ে যদি আপনি ডায়াবেটিসকে নিয়ন্ত্রণে রাখতে পারেন, তাহলে এর চেয়ে আর ভালো কিছু হবে না। এই পটল নির্দিষ্টভাবে খাওয়ার কারণে আপনার ডায়াবেটিস সারা জীবন নিয়ন্ত্রণে থাকবে। এর কারণে কোলেস্ট্রল থাকবে আপনার একদম নিয়ন্ত্রণে, দেহের খারাপ কোলেস্ট্রল দূর হয়ে যাবে এবং ভালো কোলেস্ট্রলের মাত্রা বেড়ে যাবে। সেই সঙ্গে আপনার হার্ট ভালো থাকবে, কারণ পটল উচ্চ রক্তচাপকে একদম নিয়ন্ত্রণে রাখতে পারে, সেই সঙ্গে নিম্ন রক্তচাপকেও নিয়ন্ত্রণে আনে। পটলের এটাই বিশেষ গুণ, আপনার রক্তচাপকে স্বাভাবিক রাখতে সাহায্য করে। ঠান্ডা, জ্বর, গলা ব্যথা, কাশি, ভাইরাল ফ্লু দূর করতে পটল খুব দ্রুত কাজ করে থাকে। আজকে আমরা ঔষধ হিসেবে পটল খাওয়ার দুটি পদ্ধতি জেনে নেব। এই পদ্ধতির মধ্যে কোন পদ্ধতিটি ফ্লু নিরাময়ে সাহায্য করবে তা আমরা ভিডিও চলতে চলতেই জেনে নেব। পটল খেলে রক্ত পরিষ্কার থাকে, রক্ত জমাট বাঁধে না। নিয়মিত পটল খেলে আপনার দেহের কোথাও টক্সিন জমতে পারবে না। পটল এ কারণেই আপনার ত্বকে কখনো বয়সের ছাপ পড়তে দেয় না। এতে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন এ ও সি, এছাড়াও রয়েছে ভরপুর অ্যান্টিঅক্সিডেন্ট, এজন্যই ত্বকের জন্য এতটা উপকারী। ফ্রি রেডিকেলের বিস্তার রোধ করে এবং আপনার বয়স ধরে রাখে। পটলের মাঝে এমন কিছু উপাদান রয়েছে যা দীর্ঘক্ষণ আপনাকে পেট ভরিয়ে রাখবে এবং সেই সঙ্গে আপনার শরীরের প্রয়োজনীয় পুষ্টির যোগান দেবে। বন্ধু, পটল কিভাবে খেলে আপনার ওজন নিয়ন্ত্রণে আসবে? এর জন্য পটল হালকা করে ছেঁচে নিন, 3 থেকে 4টি পটল উপরের খোসা ছাড়িয়ে নিন, অথবা পাতলা সবুজ যে পরত থাকে এটি হালকাভাবে ছাড়িয়ে নিতে পারেন। দুইভাবেই ছাড়িয়ে নিতে পারেন, তবে উপরের খোসাসহ পাতলা পরতটি ছেড়ে নেওয়াই ভালো। ভালো করে ধুয়ে নিন, তারপর এই পটলগুলো আপনাকে ব্লেন্ড করে নিতে হবে, অবশ্যই বিচিসহ। আপনারা বীজসহ পটল ব্লেন্ড করবেন, এর মধ্যে 5 গ্রাম ধনে পাতা মিশিয়ে নেবেন, একসাথে ব্যবহার করবেন এবং প্রয়োজনীয় পানি নেবেন। যতটুকু পানি দরকার ততটুকু পরিমাণ পানি দিয়ে ব্লেন্ড করে নিন। এবারে সকালবেলায় নাস্তা করার আধা ঘন্টা আগে পটলের এই জুস আপনি পান করুন। যদি চান আপনি বিকেলেও পান করতে পারেন, অথবা দিনে 2 বার পান করাও সম্ভব যদি আপনি ওজন দ্রুত কমাতে চান। সেক্ষেত্রে আপনি সকালে এবং বিকালে 2 বেলা পান করতে পারেন।
এইভাবে যদি আপনি পটলের জুস পান করতে থাকেন তাহলে আপনার ওজন খুব দ্রুত নিয়ন্ত্রণে চলে আসবে এবং এই পদ্ধতিটি আপনার কোষ্ঠকাঠিন্যের সমস্যা দূর করবে ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখবে হার্ট ভালো রাখবে শরীরের বিভিন্ন ধরনের উপকার পাবেন এই পদ্ধতিতে পটল খেলে এবং যাদের চোখের সমস্যা রয়েছে তারা উপকার পাবেন এতে করে দৃষ্টিশক্তির উন্নতি হবে কেননা এতে প্রচুর পরিমাণে ভিটামিন এ থাকে আবার এইভাবে পটল খেলেও আপনার দীর্ঘদিনের মাথা ব্যথা সাইনাসের সমস্যাও দূর হবে বন্ধু আপনারা কেউ কি জানতেন পটলের মধ্যে এত গুণ রয়েছে যেটি আপনার শরীরের প্রত্যেকটি অঙ্গকে সুস্থ রাখতে পারবে যারা লিভার ভালো রাখতে চান তারা পটল এভাবে জুস করে খেতে পারে অথবা পটল ভালো করে স্লাইস করে কেটে নিয়ে নির্দিষ্ট পরিমাণ পানি দিয়ে খুব মৃদু আঁচে সিদ্ধ করতে পারেন এর জন্য আপনি 6 থেকে 7টি পটল নেবেন অবশ্যই বীজ সহ এবং খুব হালকা আঁচে 1.5 কাপ পানি দিয়ে সিদ্ধ করে নেবেন ঢেকে দিয়ে সিদ্ধ করতে হবে সিদ্ধ হয়ে গেলে এতে সামান্য পরিমাণ সন্দর্ভ লবণ এবং হাফ চা চামচ গোলমরিচের গুঁড়ো মিশিয়ে নিন তারপর এটি রাতে এবং সকালে আপনি খেয়ে নিন নাস্তা করার বা রাতের খাবার খাওয়ার প্রয়োজন নেই আপনি এই পটলের স্যুপ খেয়ে নিন আপনার ফ্লু জ্বর ঠান্ডা সর্দি কাশি ও লিভারের রোগ ভালো হয়ে যাবে মাত্র 7টা দিন ধৈর্য ধরে খান দেখবেন আপনার শরীর থেকে জন্ডিস দূর হয়ে গেছে এবং ঠান্ডা সর্দি ফ্লু দূর করতে পটলের স্যুপ একদিনেই কাজ করে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম থাকার কারণে এটি হার্ট জয়েন্ট পেশির ব্যথার দূর করে সেই সঙ্গে আপনার হার্ট দাঁত চুল অনেক বেশি মজবুত করে যাদের হাড়ের ব্যথা রয়েছে তারা পটল অবশ্যই জুস করে খাবেন বীজ সহ এতে উপকার ভালো পাবেন বন্ধুরা পটল সম্পর্কিত এই তথ্য যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিন এবং বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে